হ্যালো, হ্যালো, হ্যাঁ, তুমি বিবেকানন্দ ইনস্টিটিউটের টিচার রিয়া কথা বলছো? হ্যাঁ বলছি, কিন্তু আপনি কে বলছেন? আমি অভিক বলছিলাম। অনির্বাণ রয়েছে, অনির্বাণ যাকে তুমি টিচ করো, তো তার দাদা বলছি। ও হ্যাঁ হ্যাঁ, বলুন, কিছু কি ওর ব্যাপারে কোনো কথা বলবেন? দেখো, এবার হচ্ছে আমি ওর ব্যাপারে একটা নালিশ শুনছিলাম যে কি তুমি নাকি ওকে বকেছো, যে কি ও পড়া করছে না। তো অনির্বাণ ছেলেটা এমনি ভালো, ও মাঝে মাঝে, দেখো আমার তো নিজের ভাই না, কিন্তু ওর দায়িত্ব বেশিরভাগই আমার উপর ছেড়ে দেওয়া হয়েছে। এবার ওর মানে বকেছো কেন, এটাই আমার জানার ছিল। আসলে দেখো, একটা স্কুলে একটা ক্লাসরুমে তো অনেক বাচ্চা থাকে, এবার প্রত্যেককে আমাকে টিচ করতে হয়, প্রত্যেকের আলাদা করে আমাকে টেক কেয়ার করতে হয়, প্রত্যেকের খেয়াল রাখতে হয়, কারণ প্রত্যেকটা প্যারেন্টস তার বাচ্চাকে তো মানে তার স্কুলে তার টিচারের উপরে ছেড়ে দিয়ে যায়। তো ওই ওই টাইমটার জন্য আমরাই তাদের বাবা মা, প্যারেন্টস হই, ঠিক আছে, আমরাই তাদের গার্জিয়ান হয়ে যাই। তো সেক্ষেত্রে এতগুলো বাচ্চাকে একসাথে হ্যান্ডেল করাটাও অনেকটা টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে মাঝে মাঝে হয়তো পেশেন্স কখনো আমাদের থাকে, কখনো থাকে না। হ্যাঁ, বাচ্চা তো নো ডাউটই ভালো, অবশ্যই ভালো, আমি প্রত্যেকটা বাচ্চাকে ভীষণ ভাবে ভালোবাসি, তাদেরকে স্নেহ করি, তাদেরকে মানে খুবই ভালোবাসি আমি। এবার কোনো কারণে হয়তো কিছু দুষ্টুমি করেছে, যে সেই সময়টা ওকে না বকলে হয়তো সে যখন ফ্রি হই তখন আমি ওকে একটুখানি পড়াশোনা নিয়ে বসি। এবার সেইখানে দাঁড়িয়ে তুমি এইভাবে যদি বকো, ঠিক আছে, তুমি একজন রেসপেক্টেড ম্যাম, তো তোমার সাথে তুমি অনেকগুলো বাচ্চাদেরকে হ্যান্ডেল করার একটা দায়িত্ব থাকে, কিন্তু কথাটা হচ্ছে ওর ব্যাপারটা একটু ভাবার চেষ্টা করো তুমি। আচ্ছা ঠিক আছে, আমি তো ওর ব্যাপারটা মানে এতটা কিছু জানতাম না ডিটেইলে। হ্যাঁ, তুমি হোমওয়ার্কটা দেওয়া একটুখানি কমিয়ে দিও, তুমি হোমওয়ার্কটা তুমি কিছুটা করে দেওয়ার চেষ্টা করো। আর আমি যত সময় পাই, আমি সারাদিন ক্লান্ত হয়ে ওই ট্রেনের ওই ভিড়ে ওই রাত্রিবেলা দিয়ে আসি, এসে আর ইচ্ছা করে তাও ওর মুখ দেখে আমি এত খাটাখাটনি করি, তো তারপরও আমার হয়ে ওঠে না। বুঝতে পারছি আমি, কিন্তু কি বলুন তো, বাচ্চাকে যদি এখন থেকে একটু একটু মানে প্রেশারে না রাখি না, আমি কিন্তু ওদের খেলার ছলে পড়াই, আমাকে কান্নাকাটি করছে দেখি, আমাকে ম্যাম বকেছে, আমি আর স্কুল যাব না। আচ্ছা, আমি আর বকবো না, আপনি ওকে একটু বোঝাবেন যে ঠিক আছে ম্যামকে আমি বলে দিয়েছি, ম্যাম আর বকবে না, কিন্তু তুমিও দুষ্টুমি করবে না, তুমিও ঠিক মতো পড়াশোনা করবে, এই কথাটা ওকে বলে দেবেন, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা, বাচ্চাকে একটু প্রেশারে না রাখলে না ওরা না পুরো মানে গা ভাসিয়ে দেবে, একদমই পড়াশোনা করবে না। আর এখন থেকে তো শেখার সময় না, এখন থেকে যদি ওরা বুঝতে পারে যে আমরা ফাঁকি মারলেও আমরা পাস করে যাব, ফাঁকি মারলেও আমরা রেহাই পেয়ে যাব, তো ওই তাহলে ওরা একদমই পড়বে না। সে তো বুঝতে পারছি, কিন্তু এটা একটু দেখবেন, কারণ কি আমার খুব প্রবলেমের মধ্যে, ও এতবার বলছে আমাকে এমন যে ম্যাম কি এমন বকলো যে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, একটু অভিমান হয়েছে, ঠিক আছে, বাচ্চা ছেলে তো, ছোট ছেলে, আর হয়তো মিশ্র একমাত্র ছেলে বাড়িতে, তাই জন্য হয়তো অভিমান হয়েছে, ঠিক আছে, আমি এটা দেখে নেব, ঠিক আছে। তো বলছিলাম যে কি ওর, দেখুন না, ওর তো আর কেউ নেই, এবার যদি আপনি পার্সোনাল ভাবে আপনি ওকে প্রাইভেট পড়াতে পারেন তো তাহলে আরো ভালো হয়, কারণ কি আমিও তো থাকবো না, আর বাড়িতে ওর মা থাকে, তো মা যদি দেখে ওকে তো খুব ভালো হয়। এবার যদি আপনিও আসেন, ওকে 2 ঘন্টা বা 1 ঘন্টা যতটুকুনি সময় পান আপনি যদি পড়িয়ে দেন, আর যদি অন্য বাচ্চারাও আসে আমার কোনো অসুবিধা নেই, ঘরটা হল রুমের মতো, কোনো অসুবিধা হবে না। দেখুন, এটাই হলো আমার সবচেয়ে বড় প্রবলেম, যে আমি টাইম ম্যানেজমেন্ট একদম করতে পারি না। আমার স্কুল করার পরেও না, আমার বাড়িতে নিজের পার্সোনাল অনেক কাজ থাকে, আর আমি তো একটা মানে আমি তো একটা মহিলা, তো আমাকে তো বাড়ির অন্যান্য কাজগুলোও দেখতে হয়, ধরুন একটু রান্নাবান্না থাকে, এই কাজগুলো আমার থাকে, তো আমি সেগুলো সামলে আমি তাড়াতাড়ি ক্যাচ করতে পারে সমস্ত কথাই, ভীষণ ভালো ক্যাচ করতে পারে।
তো সেইখানে দাঁড়িয়ে যদি আপনি যদি একটু হেল্প করতেন যে বাড়িতে এসে যদি একটুখানি পড়ে দিতে পারতেন, এটা একটা মানে এটা একটা আমাকে আমার কাছে একটা টাফই হবে ব্যাপারটা। যদি আমাকে আমি যদি পারি আমি অবশ্যই যাব, আমি অবশ্যই দেখি আমি যদি টাইম ম্যানেজ করতে পারি আমি কেন করবো না, আমার জন্য আমার একটা স্টুডেন্ট ভালো হবে সেটা আমি কেন করবো না, অবশ্যই আমি চেষ্টা করবো। কিন্তু আমি আপনাকে প্রমিস করতে পারছি না, আমি আপনাকে কথা দিতে পারছি না। আপনি দেখুন মাইনানি যদি কোনো অসুবিধা আপনি বলতে পারেন, মাইনিটা দেখুন টাকাটাই তো সবকিছু নয়, আর আমি চেষ্টা করবো ঠিক আছে। যদি তেমন কোনো অসুবিধা আমার হল রুম রয়েছে, আপনি চাইলে আপনার যে স্টুডেন্টটা রয়েছে তো তাদেরকেও নিয়ে আসতে পারেন আমার হল রুমে বসে ওরা পড়তে পারে, আমি ঘর ভাড়া বা আলাদা কোনো চার্জ কিছু করবো না। বাচ্চাগুলো আসে বাড়িতে, আমি তাদেরকে ওখানে শিফট করতে পারবো না, কারণ সবচেয়ে বড় কথা তাদের গার্জিয়ানরা হয়তো পারমিশন দেবে না, বুঝতে পেরেছেন? আমাদের যে ওয়ার্ড রয়েছে সমস্ত ওয়ার্ড আমাদের ক্লাবের তরফ থেকে আপনাকে হেল্প করবে। যদি আপনি আমাদের বাড়ি, আমাদের বাড়ি খুবই রেসপেক্টেড একটা লোকেশনের মধ্যে রেসপেক্টেড, অনেক বছর ধরে আমরা আমাদের ফ্যামিলিগত প্রচুর আমাদের পুরো পাড়া রেসপেক্ট করে, ঠিক আছে? তো আপনি যদি চান তো আপনি এসে আপনি পড়াতে পারেন। আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে, আপনি আমাকে অফারটা করলেন আমার মাথায় থাকলো, আর থ্যাংক ইউ সো মাচ আপনার এই অফারটার জন্য। আমি যদি অফারটা অ্যাকসেপ্ট করতে পারি তাহলে আমি আপনাকে জানিয়ে দেব, ঠিক আছে? আমার যদি পসিবল হয় আমি আপনাকে অবশ্যই জানাবো। এবার কথাটা হচ্ছে দেখুন, এবার আপনি মানে যেই সাবজেক্ট গুলো পড়াবেন তো সবকটা এখন তো আমার কাছে, আমি যেমন অঙ্ক নিয়ে বসছি তো আপনি কোনো একটা বিষয় একটা যেটা আপনি ওকে একটুখানি ভালো করে নজরে রাখবেন, তো এমন কোন বিষয় যেটা আপনি জানেন মানে খুব জানেন তো অবশ্যই সবকটাই, এবার যেটা খুব মানে ডেপ আপনি জানেন অনেক, তো সেইটা নিয়ে আলাদাভাবে আপনি আপনি যদি কোচিং দিতে পারেন ওই স্কুলেই, যদি আলাদাভাবে কোচিং দিতে পারেন। দেখুন আমার বেসিক্যালি আমার সাবজেক্ট হলো ইংলিশ, ইংলিশটা আমি মেইনলি দেখি স্কুলেও দেখি সবকিছু দেখতে হয়, তাহলে ইংলিশটা আমি মানে স্পেশালি আমি ইংলিশটাকে বেশি ফোকাস করি, কারণ ওটা ছাড়া তো মানে কোনো কিছুই পসিবল নয়, ইংরেজিটা ছাড়া আমি যখনই টেন্সটা ধরবো শুরু করবো তখন আমি সেগুলো ডিটেলে একদম ডিপলি আমি সেটা বলবো বাচ্চাদেরকে, বাচ্চাদের বোঝার মতো করে আমি বলবো, ঠিক আছে? কিন্তু কোচিং এর ব্যাপারটা আপনি যেটা বলছেন, লাইফটা আমি ওই বাচ্চাটার উপর দিয়ে দিয়েছি, তো জানি ওর মা এত সামলাতে পারবে না, তো সেইখানে আমি সমস্ত টাইম দিয়ে দিয়েছি। আপনার একটা ভালো চেষ্টা, ভালো উদ্যোগ, আমি চেষ্টা করবো যে আপনার আপনার এই যে আপনার যে ডেডিকেশনটা বাচ্চাটার উপরে যে আপনার একটা ডেডিকেশন, আপনার যে ইচ্ছেটা, আপনি সারাদিন কি কি করেন মানে পড়ানো ছাড়া? পড়ানো ছাড়া আমি গান শুনতে ভালোবাসি, মন খুলে যদি একটু কথা বলা যায়, এরকম লোক আমারও অনেকদিন ধরে মানে খুঁজছি, আমি অফিসের প্রেশার নিয়ে বসে রয়েছি আর এত ফাইল আমার ঘাটতে হচ্ছে, আমারও খুব ইচ্ছা হয় যে আমি একটু ডানা মেলে যদি উঠতে পারতাম, মানে একটা উন্মুক্ত বিহঙ্গের মতো খোলা আকাশে যদি আমি উঠতে পারতাম, আমার খুব ইচ্ছে হয় একটা হালকা রোদ, হালকা বিকেলে নিজেকে নিজের এই এই স্রোতে নিজেকে গাটা ভাসিয়ে দিতাম, সেরকম আমার খুব ইচ্ছা হয়, কিন্তু সময় হয়ে ওঠে না, অনেক কাজের চাপ থাকে, পিছু টান থাকে, সেগুলো কাটিয়ে একটু মুক্তি। ম্যাম এইটাই বলার ছিল যে কি আমি অফিস দিয়ে ছুটি করে যেই রোববার দিন আর পরের যে রোববার রয়েছে, আমি এরকম প্রত্যেক রোববার কি হয় বাড়িতে বসে থাকি, আর যেহেতু অফিসে সবার সাথে গল্প করি মানে ওই ক্লায়েন্টের সাথেই কথা বলি, নিজের তো আর কেউ নেই, তো ওই ভাইকে নিয়ে দেখা আর কেউ আমার নিজের নেই যে আমার সমবয়সী কথা বলবো, তো আপনাকে দেখে গলার আওয়াজ মনে হচ্ছে কম বয়সে, আপনি টিচার একটা ভালো রেসপেক্টেড জায়গায় কাজ করছেন, তো তো আপনি যদি আমার সাথে একটুখানি টাইম দিতে পারতেন, যদি রোববার দিন বিকালবেলাটা যদি একটু টাইম হতো,
দেখুন আপনি যেমন বলছেন সেরকম করে তো আমার টাইমটা ম্যাচ নাও করতে পারে আপনার সঙ্গে, কারণ কি রোববার আমি যতদূর শুনেছি দিদিমণির কাছে, মানে ভাই আমাকে ততবার বলেছে যে দিদিমণি রোববার দিন ফাঁকা থাকে, বাড়িতে গান শোনে আর বাড়ির কাজ করে। ও বাচ্চা ছেলের কথাটা জানবে বলুন, আপনি আপনি আমাকে বললেন ঠিক আছে, কিন্তু আমি মনে হয় না আমি এতটা ম্যানেজ করতে পারবো। আর সবচেয়ে বড় কথা, আমার যখন টাইম হবে আপনার সাথে টাইম নাও করতে পারে, সেই টাইমটা ম্যাচ নাও করতে পারে। হ্যাঁ, এবার আপনি একটা টাইম বলুন, আপনি যতদূর মনে হচ্ছে আপনিও একাতিত্বে ভুগছেন, মানে একা কথা বলবেন এই করোনা পিরিয়ডে কার সাথে কথা বলবেন, তো সেইখানে দাঁড়িয়ে যদি কথা বলা যেত। কথা বলি যে আমি তো অভিকের স্কুলের ম্যাম, তো আপনি সেই সুবাদে যদি আমাকে ফোন করেন, আপনার ভাইয়ের কতটা প্রোগ্রেস হলো, কতটা ও কতটা এগোতে পারলো বা ও কতটা পিছলো, সেই ব্যাপারগুলো। আচ্ছা, আপনাদের স্কুলে যতদূর শুনেছি যে যে পাশেই নাকি একটা পার্ক রয়েছে যেটা আপনাদের স্কুল খোলার আগেই 10টা নাগাদ খুলে যায়, আপনাদের তো স্কুল 11টায় খোলে, তো আমি বলছি যদি কোনো ভাবে একটু যদি তাড়াতাড়ি ভাবে, মানে আমারও অফিস ওই দিকে যাওয়ার পথে পড়ে। দেখুন আমি আপনাকে বলি একটা কথা, আমার কথাটা শেষ করতে দিন, যে আপনি তো আমার স্টুডেন্টের লাইকের গার্জিয়ান, তার দাদা তো তার গার্জিয়ানই বটে, তো আপনি যদি সেই সুবাদে আমাকে ফোন করেন, সেই অ্যাস্পেক্টটা আমাকে ফোন করেন, আমি সামান্য বসে আপনার সাথে আমি এইটুকুনি আমি কথা বলবো যে কি ও যে পড়াশোনাটা করছে কিরকম অ্যাক্টিভিটি, কিরকম দিন চলছে, তো ওর কি কি নতুন কি নলেজ হয়েছে, কি ক্রিয়েটিভিটি এসেছে ওর মধ্যে। আমি আমি ওই রিগার্ডিং আপনি যদি কিছু জানতে চান আমাকে ফোন করবেন, আমি আপনাকে টাইমটা বলে দিচ্ছি আপনি কখন করবেন, একটু রাতের দিকে করলে সুবিধা হয়। রাতে মানে তার মানে এই না যে 9টার পরে 10টার পরে, 9টা 10টার পরে করবেন না, মোটামুটি 8টার দিকে করবেন, আমি একটু ফাঁকা থাকি। আমি যদি তো আর এইটা বলছি যদি সকাল ওই 10টা নাগাদ যদি আপনি ওই পার্কের মানে কি তাড়াতাড়ি আসতে পারেন, আমার পক্ষে সম্ভব নয়, কারণ ওটা তো আমার অফিসেরই, তো আমি নিশ্চয়ই সেখানে আমার স্কুলের পাশে পার্কে বসে একটা ছেলের সাথে গল্প করব। না গল্প না, আপনি হয়তো দাঁড়িয়ে একটা, মানে আমিও তো একজন অফিসের স্টাফ, তো আমিও অফিসার র্যাঙ্কেই রয়েছি, তো সেইখানে দাঁড়িয়ে আমার সাথে কথা বলুন, আমিও অফিস আমি এটা আমার পক্ষে সম্ভব হবে না। আপনার প্রপোজালটাকে আমি অপমান করছি না, কিন্তু আমি গ্রহণও করতে পারবো না, তো আপনি আমাকে ফোন করতে পারেন ওই 8টার দিকে, আমি হয়তো খুব বেশি হলে 15 মিনিট কথা বলতে পারি আপনার সাথে, এর থেকে বেশি কিছু পারবো না। আচ্ছা, আর তো ঠিক আছে, আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কি? না, ওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নয়, হোয়াটসঅ্যাপ তো অন্তত হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন, নালে আমি চ্যাট করে বা। আচ্ছা ঠিক আছে, আমি সেটা সেটা পরে দেখা যাবে, ঠিক আছে, আমি এখন একটু ব্যস্ত আছি, আমি এখন একটু রাখছি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি পিং করে দিচ্ছি, আপনি ওই 8টা থেকে 9টা পর্যন্ত, ঠিক আছে, আমিও রাখবো, আমার যাবতীয় যা কাজ আছে, আচ্ছা কথা বলে গেছে, ওকে ওকে ঠিক আছে, বাই।